I will handle it this way. There's some technical issue here. If it opens, fine. Otherwise, I'll just. Industries Limited. Assistant Professor and Head, Department of Food Technology, Haldia Institute of Technology. Dr. Ashito. Professor H. N. Mishra, Mr. Bipro Buddho Chatterjee, Head Research, Mr. Ankur Chaturvedi, Senior General Manager, Imami Limited. Mr. Devojyoti Bondopadhyay. HIT. Dr. Shumita Dash, Associate Professor. We are very pleased to have with us Ms. Shongita Dashgupta, National Key Account Manager, Keva Flavors. I would request ma'am to take her seat on stage. Thank you. Subject.
A round of applause, please. আমি বর্ণালী শাহ, ফোর্থ ইয়ার ফুড টেকনোলজি ডিপার্টমেন্ট, হালদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। বেসিক্যালি যেটা আমাদের এই সেমিনার কাম কনফারেন্সটা 5 তারিখ আর 11 তারিখে হয়েছে, মানে আজকে 11 তারিখ, 5 তারিখ একটা ট্রেনিং, ফার্স্ট অ্যাক্ট ট্রেনিং বলা হয়, ওটা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, যেটা FSSAI, মানে প্রত্যেকটা খাবারের পেছনে এই FSSAI জিনিসটা থাকে, লাইসেন্স নাম্বার থাকে। যতক্ষণ না খাবারের পেছনে FSSAI লাইসেন্স নাম্বারটা থাকে, ততক্ষণ খাবারটা অথেন্টিক খাবার না। তো এখন ম্যান্ডেটরি হয়ে গেছে যে প্রত্যেকটা খাবার সেফ হোক, মানে যতক্ষণ না আমরা জানছি যে জিনিসটা খাচ্ছি সেটা একদম বিশুদ্ধ। বিশুদ্ধ মানে শুধু যেটা দেখতে ভালো সেরকম না, মানে ওটা ইন ডিটেলস পরীক্ষা করে দেখা হয় যে কি খাবারে কোনো মিলাওয়াট আছে কিনা। মানে আমি হালদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ফুড টেকনোলজি ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ার স্টুডেন্ট। তো স্যার, এই সেমিনারটা আমরা বেসিক্যালি অ্যারেঞ্জ করেছি টু মেনটেন অ্যান্ড টু অ্যাওয়ার দ্য পিপলস অ্যাবাউট ফুড সেফটি। এই জন্য স্যার এই সেমিনারটার নাম ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট 2018 FSQM। তো স্যার আমরা চাই, কারণ আমরা এখন জানি যে এখন ইন্ডিয়াতে, ইন্ডিয়া কেন আমরা বলবো, পুরো বিশ্বতেই ফুড নিয়ে সচেতন হয়তো সকলেই না, কিছু সংখ্যক মানুষ সচেতন, কিন্তু আমরা চাই, আমাদের ডিপার্টমেন্ট অ্যাজ এ ফুড টেকনোলজিস্ট আমরা চাই যাতে এই ফুড নিয়ে, মানে খাদ্য নিয়ে, যেটা কি বলবো, মানুষের একদম স্বাস্থ্য নিয়ে, যেটা একদম প্রারম্ভিক চাহিদা, যেটা খাদ্য, খাদ্য বস্ত্র বাসস্থান, তো সেই খাদ্যটা যাতে আমরা সকলের সামনে তুলে ধরতে পারি সেফ, মানে যেটা মানুষ খাওয়ার পরে যে হ্যাঁ সেফ অ্যান্ড সেফটি। তো স্যার আমরা এই জন্য আমরা এই সেমিনারটা অর্গানাইজ করেছি। এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনালরা এসেছেন এবং আমরা স্টুডেন্টরা আছি, আমরা আমাদের নিজেদের অভিমত এখানে আমরা তুলে ধরবো এবং ওনারাও নিজেদের অভিমত তুলে ধরবেন যে গোটা বিশ্বে এখন কি চলছে, খাওয়ার নিয়ে কি চলছে, খাদ্য আমাদের এখন কোন পজিশনে আছে, যে আমরা খাদ্য নিয়ে কি করব, খাদ্য কিভাবে আমাদের সামনে আসবে, সে মানে খাওয়ার উপযোগী হিসাবে খুব স্বাস্থ্যকর হবে। তো আমরা সেই উদ্দেশ্যেই এই সেমিনারটা আয়োজন করতে চলেছি এবং স্যার আমরা 5 তারিখও আমাদের এই খাদ্য বিভাগে আমাদের একটা ট্রেনিং হয়েছিল, যেটা FSSAI ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া নিজে দিচ্ছে, ওনাদের তত্ত্বাবধানে কোটেকনা ইন্সপেকশন ইন্ডিয়া লিমিটেড নামে একটা সংস্থা আমাদের এই ট্রেনিংটা দিয়েছেন। তো ওই ট্রেনিংটার মধ্য দিয়ে আমরা শিখেছি যে ফুড কীভাবে হ্যান্ডেল করতে হয়, কীভাবে মেনটেন করতে হয়, প্ল্যান্ট হাইজিনিক কীভাবে, হাইজিন কীভাবে মেনটেন করতে হয়। তো আমাদের মূল লক্ষ্য হলো যে আমরা অ্যাজ এ ফুড টেকনোলজিস্ট মানুষের কাছে যে খাবারটা পৌঁছে দিতে পারবো, সে খাবারটা যেন মানুষের খাওয়ার উপযোগী হয়, সেটা খেয়ে যেন সবাই সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন। স্বাস্থ্য ভারত বেসিক্যালি মোটো FSSAI যেটা মেন মোটো হচ্ছে 2 অক্টোবর থেকে জানুয়ারি 2019 মধ্যে, আমি যেটা এখনই আগে বলছিলাম, ফার্স্ট অ্যাক একটা মুভমেন্ট, একটা ট্রেনিং প্ল্যাটফর্ম এটা FSSAI থেকে দিয়েছে। বিভিন্ন ট্রেনিং বডি আছে, যেটা হলদিয়া স্টপ টেকনোলজি থেকে মিস্টার গৌরব চ্যাটার্জি শুরু করলেন, একটা একাডেমি তৈরি করলো, যে ট্রেনিং একাডেমি, সেই ট্রেনিং একাডেমি থেকে এই ফার্স্ট অ্যাক মুভমেন্টটাকে অল ইনস্টিটিউটগুলোকে লিঙ্ক আপ করবে, ফলে অল একাডেমিয়ায় লিঙ্ক আপ ফর দিস FSSAI মুভমেন্ট। FSSAI এর মোটো হচ্ছে এই স্বাস্থ্য ভারত 2 অক্টোবর 2018 থেকে জানুয়ারি 2019 এর মধ্যে ফার্স্ট অ্যাক টোটাল ট্রেন সুপারভাইজারকে 1 লাখ নিয়ে যাওয়া। অ্যাট দিস মোমেন্ট অলমোস্ট 50,000 প্রফেশনাল আর ট্রেন অ্যাক্রস ইন্ডিয়া বাই ভেরিয়াস ট্রেনিং প্রোভাইডার, কোটেকনা ওয়ান অফ দেম, লাইক FSSAI ইজ ওয়ান অফ দেম, সেমভাবে FSTI ওয়ান অফ দেম। সেইভাবে এই নাম্বারটাকে চ্যালেঞ্জ নেওয়া হয়েছে যে 1 লাখে পৌঁছাতে হবে। আমাদের ট্রেনিং প্রোভাইডারকে মেলও দিয়েছে, আমি জাস্ট 2 দিন আগে ইমেল পেলাম যে 1 লাখে পৌঁছানোর পরে PM মিস্টার মোদি উইল বি ইউনো ইনোগ্রেটিং দ্যাট প্রোগ্রাম ফাংশনিং জানুয়ারি 2019। ফুড সেক্টর কমপ্লিট ফার্স্ট অ্যাক্টটা পুরোটাই ফুড সেক্টর কভার করে, ফুড সেফটি অ্যান্ড হাইজিনের উপর ট্রেনিংটা একদিনের ট্রেনিং, ইট উইল ইনক্লুড অলসো দ্য ক্যাটারিং সাইড, ক্যাটারিং সেক্টর অলসো, অল সেক্টর, ক্যাটারিং, বেভারেজ, ম্যানুফ্যাকচারিং, এডিবল অয়েল, ডেয়ারি, এন্ড ডেয়ারি অল আর ইনক্লুডেড, বেকারি কনফেকশন, সো অল দ্য প্রোডাকশন প্রসেস ইজ দ্য চতুর্ভুজ সেন্সর। সবথেকে আগে আমি স্পেশাল বিল, যারা ফ্রডুলেন্ট করছে, যারা এই ধরনের ব্যবসা করছে, তারা ডিটারজেন্ট, শ্যাম্পু এবং আরও অনেক ধরনের জিনিস দিয়ে, যেগুলো কখনোই সার্টিফাইড নয় এবং সেগুলো অ্যাড করা যায় না, দিস আর ইন্টেন্ডেড অ্যাডিশন টু মিল্ক,
এবং তার জন্য এটা এটা আমাদের একটা স্যার যেটা বললেন যে এটা একটা সোশিও ইকোনমিক প্রবলেম, এটা আমাদের দেশের একটা খুব বড় সমস্যা এবং আমরা বুঝতে পারছি না, কারণ এমনভাবে যারা তৈরি করছে তারা এমনভাবে তৈরি করছে যে প্রত্যেকটা প্ল্যাটফর্ম টেস্ট পাস করে যাচ্ছে, তারা সলিড নট ফ্যাট কন্টেন্টটা সেম রাখছে, তো দে আর অলসো পুটিং ব্রেন, তারা অনেক মাথা খাটিয়ে এইভাবে তারা অ্যাল্টারেশন করছে, অনেক ধরনের অ্যাল্টারেন্ট আছে যেগুলো আমরা জানিই না এখন অব্দি। কোডেক্স কিছু অ্যাডাল্টারেন্ট আমাদের গাইডলাইন দিয়ে দিয়েছে, দিজ আর দ্য অ্যাডাল্টারেন্টস আমরা জানি, যেমন কস্টিক সোডা, যেমন ফর্মালিন, এগুলো আমরা জানি, মাছেও আমরা অনেক সময় ফর্মালিন দেওয়া হয় আমরা শুনি, বাট এরকম অনেক ধরনের অ্যাডাল্টারেন্ট নতুন নতুন তৈরি হচ্ছে যেগুলো তারা মেশাচ্ছে এবং তারা এগুলো আলটিমেটলি দিস ইজ গোয়িং টু দ্য সোসাইটি, আমরাই কনজাম্পশন করছি, সেটা গ্রামেগঞ্জের মানুষেরাও কনজাম্পশন করছে এবং আলটিমেটলি সেটা আমাদের স্বাস্থ্যের জন্য প্রতিদিন একটু একটু করে বিপদ ডেকে আনছে। তো আমার মনে হয় এই কনফারেন্স যেটা আমরা করছি ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট, সেখানে এটা একটা ওয়ান অফ দ্য এজেন্ডা, আমরা অ্যাডাল্টারেশন এই জায়গাটাকে আমরা হাইলাইট করেছি, আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্টনার্স পেয়েছি যারা হেল্প করছে আমাদের, এবং আমাদের বহু স্টুডেন্ট এবং রিসার্চ স্কলার তারা এসছে, তারা কাজ করেছে এই বিষয়ে যে কীভাবে অ্যাডাল্টারেশন হতে পারে, এবং সেটা নিয়ে তারা তাদের প্রেজেন্টেশন আজকে রাখবে আপনাদের সামনে। আপনাদের